ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। ডুয়ার্সের মেটালি চা বাগানে ফের খাঁচা বন্দি হলো চিতাবাঘ। 5 দিনের মাথায় আবারও চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় চাঞ্চল্য। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাগানের ছোট কোঠি লাইনে 22 নম্বর সেকশনে বনদপ্তরের বসানো খাঁচা একটি চিতাবাঘ খাঁচা বন্দি হয়। কিন্তু এই চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার পরেও চিতাবাঘের হানা অব্যাহত ছিল বাগানে। সন্ধ্যার পরই চা মহল্লায় ঢুকে ছাগল মুরগি শুকর তুলে নিয়ে যেত চিতাবাঘ। এরপরই শুক্রবার মেটালি চা বাগানের 22 নম্বর সেকশনের মালার লাইন সংলগ্ন এলাকায় বনদপ্তরের তরফে ফের খাঁচা বসানো হয়। আর সোমবার রাতে খাঁচা বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। রাতে স্থানীয় বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়ে ঘোরাঘুরি করছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর পেতেই রাতেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চা বাগানে এসে খাঁচা সমেত চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায়। রবি মিশন কামিয়াব হ্যাঁ ঠিক আছে।